সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং বেল আইকনে প্রেস করুন যাতে অ্যান্ড্রয়েড মোবাইল সম্পর্কিত আপডেট টিপস এবং ট্রিক সম্বন্ধে আপনারা জানতে পারেন। হাই গাইস, আমি সজল, আমার চ্যানেল অ্যাপস ব্রেকারে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন যেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনারা সহজে আপনার মোবাইলের মাধ্যমে ফাইল ট্রান্সফার করতে পারবেন। আর না দেখে থাকলে উপরে আই বাটনে ক্লিক করুন। আজকে গাইজ আমি যে ভিডিও টপিক নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে আপনার মোবাইলের প্রাইভেসি আপনারা রক্ষা করতে পারেন। আপনার মোবাইলে যেসব ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা টুইটার বা আরও যেসব আপনার প্রাইভেট অ্যাপস রয়েছে সেগুলো কীভাবে আপনারা প্রাইভেট রাখতে পারবেন, অর্থাৎ আপনি চান না আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা আপনার ফ্যামিলি মেম্বার সেটা অ্যাক্সেস করুক। সো আপনার ইজিলি আপনার মোবাইলে যদি নেট অন থাকে তাও আপনার মোবাইলে সেগুলো ব্যবহারের থেকে আপনি রক্ষা করতে পারবেন। আপনার অনুপস্থিতিতে আপনার ফ্যামিলি মেম্বার বা কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সেটা ইউজ করতে পারবে না। তো আমি এখন একটা অ্যাপ আপনার সাজেস্ট করবো যার মাধ্যমে আপনারা সহজে এটা করতে পারবেন। সো গাইজ, কথা না বাড়িয়ে আসুন দেখা যাক অ্যাপটি কীভাবে কাজ করে এবং কীভাবে আপনারা এই অ্যাপের মাধ্যমে আপনার প্রাইভেট অ্যাপগুলোকে আরও প্রাইভেট রাখতে পারবেন। সো গাইজ, এটা হলো সেই অ্যাপ যার নাম নেটগার্ড, যেটা আপনার প্লে স্টোর সহজেই পেয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল আপনারা এখানে ওপেন করবেন, দেন এখানে কিছু এক্সেস আপনাকে রান করতে হবে। আই এগ্রি করলাম, দেন এরা অ্যাপগুলো স্ক্যান শুরু করবে। সো গাইজ, এখানে আপনারা ফার্স্ট অফ অল টগলটা অন করে দেবেন, দেন ওকে দিবেন। সো অ্যাপটা কাজ করা শুরু করবে। এখানে অবশ্যই এর একটা ব্যাটারি অপটিমাইজেশনে যাবে, এটা ইগনোর করুন। দেন আপনি এখানে ওকে অ্যালাউ করে সবগুলোকে ওকে বাটনে ক্লিক করতে থাকুন। দেন এই অ্যাপটা কাজ করা শুরু করছে। এখন আমি দেখাবো কীভাবে আপনার সহজেই আপনার অন্যান্য অ্যাপ, যে অ্যাপগুলোর মাধ্যমে ইন্টারনেট ইউজ হয় বাট আপনার চান না সেই অ্যাপগুলো অন্যরা ইউজ করুক, কীভাবে আপনারা সেটা করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি ক্রোম দেখাই কীভাবে ক্রোমটা আপনি বন্ধ করতে পারবেন অন্যদের হাত থেকে। সো এবার আপনারা ক্লিক করে অফ করে দিন। দেন আমি এখন গুগল ক্রোমে যাব, আমার নেট অন রয়েছে। সো এখন দেখুন একটা কিছু সার্চ করব। দেখুন সার্চ করলে এটা কাজ করছে না, অর্থাৎ ওয়েব পেজ লোড হচ্ছে না। সো এগেইন আমি আপনার দেখাচ্ছি এটা লোড করছে না। সো আমি আপনার নেটগার্ডে যাব এবং এটা অফ করে আপনাকে দেখাবো এটা কাজ শুরু করে দিয়েছে। সো গাইজ, এখন এটা রিলোড করলে এটা অবশ্যই কাজ শুরু করে দেবে। দেখুন এটা ওয়েব পেজ রিলোড করে এবং গুগল সার্চ পেজে চলে আসছে। সো গাইজ, আমি এখন যেটা দেখাবো সেটা হলো আপনারা কীভাবে ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ কীভাবে এটা বন্ধ করতে পারবেন অন্যের হাত থেকে, আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা ফ্যামিলির হাত থেকে কীভাবে আপনার মেসেঞ্জারকে রক্ষা করতে পারবেন। এটা কোনো পাসওয়ার্ড বা প্যাটার্ন বা লগ স্ক্রিন কোনো ধরনের কিছুই প্রয়োজন হবে না। এখানে নেটও অন রয়েছে। সো ফার্স্ট অফ অল এটা আপনি সরিয়ে দিন। দেন আমি মেসেঞ্জারে ঢুকে আপনার দেখা এটা মেসেঞ্জারকে ব্লক করে দিয়েছে। সো গাইজ, দেখুন এটা মেসেঞ্জারকে ব্লক করেছে এবং যেটা লোড হয়েছিল যে পেজটা, সেই পেজটাই এখানে দেখাচ্ছে, নো অ্যাক্টিভ, কোনো কিছু এখানে দেখাচ্ছে না। সো কেউ আপনার প্রাইভেট কেউ আপনার মেসেজকে ফরওয়ার্ড বা কোনো মেসেজ সেন্ড করতে পারবে না। ঠিক এমনিভাবে আমি হোয়াটসঅ্যাপ ব্লক করে দিতে পারি। তো এইভাবে আপনি ক্লিক করে হোয়াটসঅ্যাপে আসুন। দেন আমি যদি কোনো মেসেজ কাউকে দিই, সো দেখুন এই মেসেজটা যাবে না, অর্থাৎ দেখুন এখানে এটা সেন্ড হয়নি। তো এইভাবে গাইজ আপনারা সহজেই আপনার যে কোনো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্লক করতে পারবেন। আমি যদি ফেসবুক দেখাই, দেন আপনারা সহজেই ফেসবুক কীভাবে করতে হয় বুঝে যাবেন। সো এর সিম্পল প্রসেস সবগুলোর ক্ষেত্রে একই রকম। এখন আমি ফেসবুকে যদি যাই, জাস্ট যে পেজটা লোড হয়েছিল সেই পেজটাই শুধু অপশনে আসবে। এখন যদি আমি কাউকে সার্চ করি, সো দেখুন এই জাস্ট পেজটাই আসবে, বাট আর কোনো কিছুই লোড হবে না। জাস্ট এই পেজটাই আসবে বাট কিছুই লোড হবে না, অর্থাৎ এখানে দেখুন স্পিডটা এখানে 0 কোটায় চলে আসছে। সো গাইজ, আপনারা বুঝতে পারছেন যে এই অ্যাপটা ইউজ করে আপনি যে কোনো অ্যাপ আপনার যে অ্যাপটা আপনি আপনাকে কাউকে দেখাতে চান না সেই অ্যাপটা বন্ধ করে রাখতে পারবেন এবং কোনো প্যাটার্ন, লগ বা পাসওয়ার্ড ছাড়াই। এবং সেক্ষেত্রে আপনার মোবাইলে যদি কোনো ইন্টারনেট অনও থাকে, মোবাইল ডাটা বা ওয়াইফাই অনও থাকে, তাও আপনারা এটা সহজে করতে পারবেন কোনো কষ্ট ছাড়াই, জাস্ট সিম্পল প্রসেসে। সো গাইজ, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। সো গাইজ, বাই ফর টুডে, সি ইউ নেক্সট ভিডিও।